নমস্কার আজকে আমি কগনেটিভ ডিস্টর্শন বিষয়টা সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এই যে কগনেটিভ ডিস্টর্শন বিষয়টা বলছি এটা সিবিটেরই একটা খুব বড় একটা অঙ্গ তবে সিবি কগনেটিভ ডিস্টর্শনে যাবার আগে আমি একটা কোটেশন পড়তে চাই যেটা পড়লে পরে বিষয়টা না আমরা আরও সহজে বুঝতে পারবো

চিন্তাভাবননায় আমাকে সুন্দর তৈরি করে আর আমার চিন্তাভাবনায় আমাকে অগলি বা খারাপ তৈরি করে দ্য হোল ওয়ার্ল্ড ইজ ইন আওয়ার ওন মাইন্ড পুরো পৃথিবীটাই কিন্তু আমার মাইন্ডের উপরে নির্ভর করছে অর্থাৎ কেমনভাবে আমি পুরো পৃথিবীটাকে পারসিভ করছি সেটার উপরে লার্ন টু সি থিংস ইন দ্য প্রপার লাইট আসল লাইটটা তাই নিজের মধ্যে জাগরণ করাটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট অর্থাৎ আমি যদি খুব ভালো করে দেখতে পারি বিষয়টাকে নিতে পারি ভালো করে দেখতে পারি অর্থাৎ ভালো করে সেটাকে আমি নিতে পারি তাহলেই আমার পৃথিবীটা কিন্তু সুন্দর হবে আর আমি যদি সেটাকে খুব অন্যভাবে নিই তাহলে সেটা কিন্তু সেই অন্য রকমই তার কিন্তু প্রভাব আমার মধ্যে পড়তে এই যে কথাটা বললাম এটা কিন্তু আমার কথা একেবারেই নয় এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের কথা কেন আজকে হঠাৎ এই প্রসঙ্গটা তুললাম এবারে সেটা বলি বিষয়টা হল এই যে কগনেটিভ ডিস্টর্শন বিষয়টা বলছি অর্থাৎ কি আমাদের যে কগনিশনটা হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে একটা বিকৃতি অর্থাৎ ডিস্টর্শনের অর্থ হচ্ছে বিকৃতি তাহলে কগনিশানের ক্ষেত্রে অর্থাৎ কিভাবে আমি জিনিসটা নিচ্ছি কিভাবে আমি সেটাকে পারসিভ করে নিয়ে সেই অনুযায়ী আমি বিহেভ করছি সেটাই কিন্তু ডিপেন্ড করে আমার কগনিশনের ওপর এবার সেই কগনিশনটা যদি ঠিকঠাক না হয় ডিস্টর্টেড হয় তখন কি হয় এই যে যেটা বললাম যে আমি কীভাবে নিচ্ছি থিংস উইল বিকাম আগলি ইফ আই ইফ মাই থট প্রসেস ইজ আগলি ওকে অ্যান্ড দ্য থিংস আর জিনিসগুলো খুব সুন্দর হবে তখনই যদি আমি সেটাকে সুন্দরভাবে নিতে পারি একটা মানুষকে আমরা যখন বলি যে মানুষটা ভীষণ নেগেটিভ বা উনি খুব ভীষণ পজিটিভ একটা নেগেটিভ মানুষের কাছে এলে পরে আমরা কিন্তু নেগেটিভ ভাইব্রেশন পাই তাই তো আর একটা পজিটিভ মানুষের কাছে এলে পরে কিন্তু আমরা পজিটিভ ভাইব্রেশন পাই এই যে পজিটিভ ভাইব্রেশন আর নেগেটিভ ভাইব্রেশন এটা কীভাবে হয় কেন হয় হয় কিন্তু আমাদের এই কগনিশানের কারণে আমি কীভাবে জিনিসটাকে নিচ্ছি সেটার উপরে এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আজকে আমি আলোচনা করব এবারে বলি হোয়াট ইজ কগনেটিভ ডিস্টর্শন কগনিটিভ ডিস্টরশনস আর সিম্পল ওয়েজ দ্যাট আওয়ার মাইন্ড কনভিনসাস অফ সামথিং দ্যাট ইজ নট রিয়েলি ট্রু আমাদের মস্তিষ্ককে এমনভাবে হচ্ছে জানান দেয় যে যেটা সত্যি নয় সেটাকে কিন্তু আমরা সত্যি হিসাবে মেনে নিই ঠিক আছে একটা ছোট উদাহরণ দিই ধরুন একটা ছেলে বা মেয়ে একটা মানে স্টুডেন্ট সে হয়তো কোনো একটা পরীক্ষায় ভালো ফল করেনি সেখান থেকে তার মনে হলো যে আমি যাই করি না কেন আমি আর ভালো করতে পারবো না বা এরকম ভাবল যে হয়তো একটা ছেলে বা মেয়ে একটা নতুন জিনিস ট্রাই করলো নতুন একটা কিছু বিজনেস বা একটা কিছু করবে বলে মনে করলো সেটাতে ফেলিওর হলো সে হয়তো তারপর থেকে তার মধ্যে এলো আমি একবার করেছি ট্রাই করেছি ফেল করেছি আমি যখনই নতুন কিছু করতে চাই তখনই কিন্তু আমি ফেল করি এই যে একটা মানসিকতা যেটা তৈরি হয়ে গেল দ্যাট ইজ কগনেটিভ ডিস্টর্শন ডিউ টু কগনেটিভ ডিস্টর্শন এই যে ওভার জেনারেলাইজেশন করে নিল যে যেহেতু আমার এটা একবার হয়েছে আমি পারিনি তার মানে আমি যখনই করি না কেন সেটা কিন্তু আমার খারাপই হবে বা অনেক সময় হয় কি আমরা একটা মানুষকে দেখলাম দেখার পরে বললাম ও কিছুক্ষণ কথা বললাম ওই লোকটা একদম ভালো না বা অনেক খুব ভালো মানুষ এই যে একদম কখনো হয়তো একদম এক্সট্রিম ব্ল্যাক বা এক্সট্রিম হোয়াইটে চলে যাচ্ছি অর্থাৎ দুটো পোল নিয়ে যেন কাজ করছি দ্যাট ইজ অলসো রং ঠিক আছে রং মানে দ্যাট ইজ অলসো ডিউ টু কগনিটিভ ডিস্টর্শন কারণ কোনো মানুষই তো পারফেক্ট নয় আমিও নই আপনিও নই কেউ নই সো আমাদের প্রত্যেকের মধ্যেই ব্ল্যাক আছে আমাদের প্রত্যেকের মধ্যেই হোয়াইট আছে সেটা দিয়েই কিন্তু আমরা সো আমার মধ্যেও কিছু ভালো নিশ্চয়ই আছে আমার মধ্যে কিছু খারাপ নিশ্চয়ই আছে তাহলে সেটা যদি হয় তাহলে আমি যেরকম সেরকমভাবে যখন অ্যাকসেপ্ট করতে আমি শিখে যাব তখন কি হচ্ছে না আমার কিন্তু যে নেগেটিভ থটটা কিন্তু পজিটিভ থটে কনভার্ট হচ্ছে ওকে এবারে আমি কয়েকটা খুব যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে ভীষণভাবে কাজ করে এরকম কিছু এই কগনিটিভ ডিস্টর্শন সম্পর্কে ছোট ছোট করে আমি বলবো ফিল্টারিং ফিল্টারিং হচ্ছে কি ধরুন কোনো ব্যক্তির সাথে কোনো কিছু একটা খারাপ ইনসিডেন্ট হলো এবারে সেইটা খারাপ কিছু একটা হলো তো সেটাকে নিয়ে কি সে ফিল্টার করতে থাকে মানে এর থেকে তাহলে আমার আরও খারাপ আরও খারাপ মানে তার মধ্যে থেকেও যে খারাপের থেকেও যে কিছু পজিটিভ আসতে পারে ধরুন একজনের সাথে একজনের ব্রেকআপ হয়েছে ব্রেকআপ হওয়ার পর জানা গেছে ছেলেটি অতি খারাপ ছিল তো তার কাছ থেকে মেয়েটি আঘাত দিয়ে সরে আসছে তো যখন সরে আসছে মেয়েটার ক্ষেত্রে কি তার ট্রাস্টটা ভাঙা হয়েছে তো সেই যখন ট্রাস্টটা ভাঙ তার কাছে মনে হচ্ছে আমার পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাচ্ছে আমার পৃথিবীটাই নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এখান থেকেও তো তুমি একটা জিনিস লার্ন করলে তাহলে আমার সাথে এটা করেছে খারাপ এর থেকে এটা খারাপ তাহলে ওটা খারাপ মানে সে তার ভেতর থেকে আর পজিটিভ কিছুই খুঁজে পাচ্ছে না আমি যে একটা কিছু পজিটিভ লার্নও করছি সেই জিনিসটা কিন্তু আসে না তারা কি করে কন্টিনিউয়াসলি ফিল্টারিং করতে থাকে দিস ইজ ওয়ান এটা এক ধরনের কগনেটিভ ডিস্টন নেক্সট যেটা বলছি সেটা হচ্ছে যেটা আগেই বললাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা পোলারাইজ থিঙ্কিং বলে মানে হয় সব কিছুকে খুব খারাপভাবে দেখে মানে দুটো এক্সট্রিম পোলে চলে যায় হুম সেইভাবে কখনো তাতে কী হয় আমরা ভীষণভাবে জাজমেন্টাল হয়ে পড়ি সো আমাদের কখনোই কিন্তু লাইফে চলতে গেলে যে খুব জাজমেন্টাল হয়ে পড়ি না তাতে কিন্তু সব থেকে বেশি এফেক্ট মানে এফেক্টেড আমরা নিজেরা হই কারণ যাকেই দেখব সামনে তাকে কিন্তু আমি জাজ করতে কন্টিনিউয়াসলি শুরু করে দেবো সেটা রিলেশনশিপেই হোক বা সেটা আপনার প্রফেশনাল ফিল্ডেই হোক সবাইকেই জাজ করব। তো সবাইকে জাজ করার কি প্রয়োজন আছে তাই না তো সে এটা হচ্ছে কি যে এক্সট্রিম দুটো পোলে কখনোই নয় কারণ কেউ পুরো হোয়াইট পুরো ব্ল্যাক হয় না আমরা সবাই হচ্ছে কম্বিনেশন ওকে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ওভার জেনারেলাইজেশন ওভার জেনারেলাইজেশান হচ্ছে কি যেটা একটু আগে এক্সাম্পলটা দিলাম যে আমার যদি একটা কিছু খারাপ হয় আমি ভেবে নি আমার আর লাইফে কিছুই হওয়ার নেই তো আমার সবই খারাপই হবে তো একটা ওভার জেনারেলাই জেনারেলাইজ করে নিলাম বিষয়টাকে নেক্সট হচ্ছে জাম্পিং টু কনক্লুশন অর্থাৎ সব কিছুরই মানে অনেকটা মাইন্ড রিডিংয়ের মতন আমি বুঝে গেছি যে ওই লোকটা না এইরকমই ও এরকম করেছে তো তার মানে ও ব্যাক অফ দ্য মাইন্ড এটাই ভাবছে যার কোনো কিন্তু মানে রিয়েলিটির সাথে কোনো কিছু নেই আমি নিজস্ব একটা মন গড় একটা বিলিফ সিস্টেম তৈরি করে নিই আর যেটাকে আমি প্রশ্রয় দিতে থাকি আর দিদি কি করে না সেখান থেকে একটা আমি কনক্লুশানে চলে আসি এই মানুষটা এই এইরকমই এর না এই সবই চলছে মানে একটা যখনই কনক্লুশানে চলে আসে সেটা কি হচ্ছে আমাকে কিন্তু একটা নেগেটিভিটি আমার মধ্যে চলে আসছে মানে যেটার কিন্তু সত্যিকারের কোনো বেস নেই অথচ আমি কিন্তু সেখানটায় একটা কনক্লুশন টেনে দিচ্ছি জাম্পিং টু দ্য কনক্লুশন উইচ ইজ অলসো আ টাইপ অফ কগনেটিভ ডিস্টর্শন হচ্ছে ক্যাটাস্টোফাইজিং ক্যাটাস্টোফাইজিং বিষয়টা হচ্ছে কি যে সবসময় ব্যক্তি মনে করে কি সব থেকে খারাপ জিনিসটা আমার সাথেই হবে আর সেটা হলে পরে আমার হবে কি সেই আতঙ্কে কি হয় না সে কিন্তু সারাক্ষণ একটা ভয়ের মধ্যে থাকে সারাক্ষণই তার মধ্যে একটা ভয় কাজ করে যেটা সবসময় তার মনে হয় কি এই ইনসিডেন্টটা আমার সাথেই হবে আর এটা হলে পরে তার থেকে আমার এটা হবে তার থেকে আমার এটা হবে ধরুন হচ্ছে একজনের মধ্যে আছে যে আমি যদি লিফটে উঠি তাহলেই হচ্ছে লিফ্ট বন্ধ হয়ে যাবে আর লিফট বন্ধ হয়ে গেলে কারেন্ট অফ হয়ে যাবে তাহলে আর একদম চারিদিক আমি আর শ্বাস নিতে পারবো না আমি মরে যাব। তাহলে এই রকম একটা ভেবে নিয়ে সে কি করছে সেইটাকে কি করছে সে পারসিভ করতে শুরু করছে সো দ্যাট ইজ অলসো এটা হচ্ছে এক ধরনের হচ্ছে কগনেটিভ ডেস্ট পার্সোনালাইজেশান পার্সোনালাইজেশান বিষয়টা হচ্ছে কি ধরুন আমরা কয়েকজনে মিলে মুভি দেখতে গেছি এবারে ধরুন পাঁচটা থেকে শুরু হওয়ার কথা আমি তা আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে গিয়ে নিয়েও দেখলাম হয়তো আমি সাড়ে পাঁচটায় গিয়ে পৌঁছেছি তো সবাই তখন আধ ঘন্টা হয়ে গেছে তো তখন কি হচ্ছে কেউ হয়তো তাদের মধ্যেই বলছে ইস আমার জন্যেই না লেটটা হলো আমি যদি আর ফিফটিন মিনিটস আগে সবাইকে তারা দিতাম তাহলে হয়তো আমরা হচ্ছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম মানে এই যে যেখানটায় থাকুক না কেন সে নিজেকে পার্সোনালাইজ করে দিচ্ছে আমার জন্যেই বিষয়টা হয়েছে দিস ইজ অলসো আ টাইপ অফ কগনিটিভ ডিস্টারশন নেক্সট হচ্ছে শুট স্টেটমেন্ট এই যে শ্যুট স্টেটমেন্ট বলছে কি আমরা অনেক সময় বলি না আমার না এক্সারসাইজ করাটা ভীষণ দরকার আমার না আমি অত্যাধিক লেজি এই যে কথাগুলো যখন নিজেকে নিজে বলছি অ্যাকচুয়ালি কিন্তু আমরা নিজেকে নিজেকে প্রশ্রয় দিই নিজেকে কিন্তু একটা ওই একটা সেফ গার্ডের মধ্যে একটা কমফোর্ট জোনে থাকার মতো করে নিজেকে তৈরি করে নিই সো হইচ ইজ অলসো মানে যেটা কিন্তু আর একটা কজ হচ্ছে কমিউনিটিভ ডেস্টরশনের কগনেটিভ ডিস্টর্শনের কিন্তু আর একটাও কারণ হচ্ছে কি ব্লেমিং করা যে ওর জন্যই সব কিছু হয়েছে আমি কিছু করিনি ও আমাকে বলল সেই জন্যই হচ্ছে এটা এটা হলো ও না বললে তো আমি করতাম না এই যে পরের ওপরে দোষ আরোপ করা সেটাও কিন্তু কগনেটিভ ডিস্টর্শনেরই একটা লক্ষ্য নেক্সট হচ্ছে ইমোশনাল রিজনিং আমরা না ভীষণভাবে কিন্তু নিজেদের ইমোশন দ্বারা তাড়িত হই যদিও ইমোশনটা কিন্তু কখনোই র্যাশনাল থিঙ্কিং নয় বা লজিক্যাল থিঙ্কিং নয় সো এই ইমোশনালি চলার ফলে কী হয় মানে সেইভাবে যদি আমি আমার ইমোশনটাকে বেশি গুরুত্ব দিয়ে চলি তখন কিন্তু আমার রিজনিংয়ের ক্ষেত্রে অসুবিধা হয় তাই সবসময় যারা অত্যাধিক আবেগে চলে সেক্ষেত্রেও কিন্তু একটা কগনেটিভ ডিস্টরশন তৈরি হবার খুব বড় জায়গা তৈরি হয় তো এই রকমই বিভিন্ন বিষয়গুলো আছে তো সেই ছোট ছোট বিষয়গুলোকে যদি নিজেরা ঠিকঠাক করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের মধ্যে যে কগনিশনের মানে কগনিশনটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে যায় অর্থাৎ আমার যে বললাম থট প্রসেসটা আমার এই আগলে থট প্রসেসটা কিন্তু তৈরি হবে না যখন হচ্ছে আমার এই কগনিশ কগনেটিভ ডিস্টর্শনগুলোকে থেকে আমি বেরিয়ে আসতে পারবো আজকে তাহলে এখানেই শেষ করছি আজকের বিষয়টা ছিল হচ্ছে কগনেটিভ ডিসন এর পরের দিন এরই হচ্ছে সেকেন্ড পার্ট বা লাস্ট পার্ট যেটা করব সেটা হচ্ছে এই অবস্থা থেকে কিভাবে আমরা নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারি আজকে তাহলে এখানেই শেষ করছি নমস্কার